পার্টি অফিসে আমরা সবাই কালকে চলে আসবো সকাল 10টায়, বুঝছেন সবাই? আর আমরা কাজ শুরু করব। আজকে মনোনয়ন ফরমের চাটায় আমাদের নেতা করেছে জমা দেবে ইনশাআল্লাহ। আমরা সব ওয়ার্ডের নেতৃত্বের নিয়ে বসে আগে যেভাবে আমরা টিম ওয়ার্ক করেছি, ঘরে ঘরে গিয়েছি, আমরা সেইভাবে কাজ করব। অনেকেই অনেক আগে আসছেন, চলে যাবেন, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং আপনাদেরকে বলবো, আমাদের যারা পুরনো মহিলা উল্লীগের আরও যারা আছে আজকে আসেনি, তাদেরকেও আপনারা বলবেন, সবাইকে নিয়েই আমরা কাজ করতে চাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ 7 তারিখ জানুয়ারি মাসের 7 তারিখ আমাদের নেতা সৈয়দ সাদেক আব্দুল্লাহকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। এটা হলো আমাদের প্রতিজ্ঞা। এখানে কারো কোনোই নাই, অনেক কোনেরা। আজকে আমি সব বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সৈয়দ সাদেক আব্দুল্লাহ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, বরিশাল সদর 5 আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই খবরে এই খবর ছড়িয়ে পড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে তার বাসভবনে নেতা কর্মীদের ভিড়। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। লাস্টে দুটো সভবন আবার দেব আপনারা, ঠিক আছে? বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শ্রেণীবাস সাদেক আব্দুল্লাহ বরিশাল সদর 5 আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এই সংবাদে তার বাসভবনে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর 5 আসনে শ্রেণীবাস সাদেক আব্দুল্লাহ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এই খবরে আপনারা দেখতে পাচ্ছেন যে তার বাসভবনে নেতাকর্মীদের ভিড়।